এক গ্রামে মোহিনী নামে একটা মেয়ে বাস করত। মোহিনী তার চাচার বাড়িতেই থাকত। মোহিনীর চাচি কমলা খুবই খুঁতখুঁতে স্বভাবের ছিল, আর কমলার মেয়ে কৃতি সে খুবই অহংকারী ছিল, কারণ তার বাবার অনেক টাকা ছিল আর সে কথায় কথায় টাকার অহংকার দেখাতো। মোহিনী একদিন কৃতিকে তার পোশাক আয়রন করতে দিয়েছিল। তারপর কৃতি মোহিনীকে কিছু টাকা মুখের উপর ছুঁড়ে দিয়ে বলে, এই নে, এটা তোর টিপস, তুই আমার পোশাক আয়রন করে দিলি, তাই আমি তোকে কিছু টাকা টিপস দিলাম। তাছাড়া গরিব মানুষকে আমার দান করতে ভালোই লাগে। মোহিনী সেই টাকাগুলো মাটি থেকে তুলে সে তার ঘরের এক বক্সের মধ্যে রেখে দেয়। এই মোহিনী, আমার জন্য এক কাপ চা বানিয়ে আন তো, খুব দ্রুত তাড়াতাড়ি বানিয়ে এনে দিবি আমাকে। তারপর মোহিনী খুব দ্রুত চা বানিয়ে তার চাচিকে দেয়। কি ব্যাপার, চাতে এত কম চিনি দিয়েছিস কেন, এত তিতা চা খাওয়া যায় নাকি? তারপর মোহিনী তার চাচির চায়ে আরো চিনি মিশিয়ে আবার নতুন করে চা দেয়। এবার আবার এত চিনি দিয়েছিস কেন, এত মিষ্টি খাওয়া যায় নাকি? এত চিনি খেয়ে তো আমার অসুখ বেড়ে যাবে। মোহিনীর চাচি মোহিনীর কোনো কাজ পছন্দ করত না, সব কাজেই কোনো না কোনো ভুল ধরত। এভাবে খুব কষ্টেই মোহিনীর দিন কাটছিল। কৃতি একদিন ছাদে ফোনে কথা বলছিল আর হাঁটছিল। এভাবে তার অনেকক্ষণ কেটে যায়। ফোনে কথা বলতে বলতে হঠাৎ পা পিছলে সে মাটিতে পড়ে যায়, আর এটা মোহিনী দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা বেশি একটা ভালো না, ওকে এখনই রক্ত দিতে হবে, তা না হলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। না না ডাক্তার, ওকে আপনি রক্ত দেওয়ার ব্যবস্থা করুন, ওর রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ একই। তারপর মোহিনী তার চাচাতো বোন কৃতিকে রক্ত দেয়। তারপর কৃতি অনেক সুস্থ হয়ে ওঠে। তুমি আমাকে হাসপাতালে নিয়ে এসেছো, এই জন্য তোমাকে আমি কিছু টাকা দিলাম, এটা তোমার টিপস। একথা বলে কৃতি আবারও মোহিনীর মুখের উপরে টাকা ছুঁড়ে মারে। আমি তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি, এজন্য তুমি আমাকে এভাবে টাকা দিলে, আমি যে তোমাকে রক্ত দিয়ে বাঁচালাম, এখন তুমি কি করবে? কি, তুই একটা গরিবের বাচ্চা, তোর রক্ত আমার শরীরে, না এটা কোনোভাবেই হতে পারে না। একথা বলে কৃতি অনেক চিল্লাতে থাকে। বাড়িতে কৃতি একদিন খাচ্ছিল, তারপর মোহিনী তার পাশে দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়ে কি দেখছিস, এখান থেকে সরে যা, আমি তোর মুখ দেখতে চাই না। তুই আমার সামনে যতক্ষণ থাকবি আমার ততক্ষণ মনে হবে তোর মতো গরিবের রক্ত আমার শরীরে। একথা শুনে মোহিনীর মনে অনেক কষ্ট হয়। সে তার মনের কষ্টে একদিন এক জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এক নদীর ধারে বসে কান্না করছিল আর মনে মনে ভাবছিল যে, আমি কৃতিকে বাঁচানোর জন্য আমার শরীর থেকে রক্ত দিয়েছিলাম, আর এখন রক্ত দেওয়ায় কি আমার অপরাধ হলো? আমি গরিব, তাই কি আমার রক্ত খারাপ? ধনীদের রক্ত কি আর আমার রক্ত কি আলাদা? একথা বলে মোহিনী অনেক কান্না করতে থাকে। কান্না করতে করতে চোখ খুলে দেখে তার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। পরীকে দেখে মোহিনী অনেক চমকে যায়। এতক্ষণ দাঁড়িয়ে আমি তোমার সকল কথা শুনছিলাম, হয়তো তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মনটা অনেক ভালো, আর যার মন ভালো অবশ্যই তার অনেক কিছুই হয়। এখন থেকে তুমি আর কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটা জাদুর গাছের সন্ধান দিচ্ছি, তুমি সেখানে গিয়ে সেই গাছ থেকে জাদুর ঝুমকা পাবে, আর সেখান থেকে ঝুমকা নিয়ে তুমি তোমার সকল ইচ্ছা পূরণ করবে। পরীর এসকল কথা শুনে মোহিনী অনেক খুশি হয়ে যায় আর পরীকে অনেক ধন্যবাদ দেয়। তারপর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর মোহিনী পরীর কথা মতো সেই গুহার মধ্যে যায়।
গিয়ে দেখি যে সেখানে একটা গাছ, আর সেই গাছে অনেক সুন্দর সুন্দর ঝুমকা ঝুলে আছে। তারপর মোহিনী সেই গাছ থেকে জাদুর ঝুমকাটা নিয়ে বাড়ি আসার পথে একটা ড্রাগনের সাথে দেখা হয় আর বলে, তুই আমার রাস্তা দিয়ে যাচ্ছিস, তোকে এখনই আমি আমার আগুন দিয়ে পুড়িয়ে দেব। তারপর মোহিনী ড্রাগনের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সে জাদুর ঝুমকা বলল, মোহিনী তুমি ভয় পেও না, দেখো আমি ড্রাগনকে কি করি। তারপর ড্রাগন যখন মোহিনীকে আগুন ছুড়ে মারছিল, ঠিক তখনই জাদুর ঝুমকো তার জাদু দিয়ে সেই আগুনকে অদৃশ্য করে দেয়। তারপর জাদুর ঝুমকা তার জাদু দিয়ে আগুন দিয়ে ড্রাগনকে পুড়িয়ে দেয়। তারপর জাদুর ঝুমকা মোহিনীকে তার বাড়ি পৌঁছে দেয়। তারপর মোহিনী সেই জাদুর ঝুমকো থেকে যা চাইতো তাই পেত। এভাবে এক সময় মোহিনী অনেক ধনী হয়ে যায়। মোহিনী তার গ্রামে এক বড় হাসপাতাল দেয় আর সেখানে বিনামূল্যে গরিব দুঃখীদের সেবা করত। মোহিনী ধনী হয়ে যাওয়ায় তার চাচি ও চাচাতো বোন তার সাথে দেখা করতে আসে আর বলে, মা মোহিনী তোমার সুনাম সারা গ্রামে ছড়িয়ে পড়েছে, তুমি কিভাবে এত ধনী হয়ে গেলে। তারপর মোহিনী তাদেরকে সকল কথা খুলে বলে। মোহিনীর সকল কথা শুনে তার চাচি ও চাচাতো বোনের মনে অনেক লোভ হয়। তারপর মোহিনীর চাচি ও চাচাতো বোন সে জাদুর গাছে যেতে চায় আর ইচ্ছা করে অনেক ধন সম্পদ নিতে থাকে। অনেক ঝুমকো তারা লোভ করে নিতে থাকে। মা এবার আমরা অনেক ধনী হয়ে যাব আর আমরা কখনোই গরিব দুঃখীকে সেবা করব না। আমাদের যত টাকা হবে সব টাকা দিয়ে আমরা শপিং করব আর নিজের জীবনটা উপভোগ করব। হ্যাঁ মা ঠিকই বলেছিস, আমি মোহিনীর মতো বোকা না যে আমি গরিবদের জন্য অত টাকা দিয়ে হাসপাতাল করে দেব, ওদের সেবা সাহায্য করব। আমি আমাদের যত টাকা হবে সব টাকাগুলো দিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করব। ঝুমকাগুলো নিয়ে আসার পথে তাদের সাথে আবারও এক ড্রাগনের দেখা হয়। তারপর ড্রাগন তার আগুন দিয়ে দুজনকে পুড়িয়ে দেয়। অন্যদিকে বেশি লোভ করার কারণে ঝুমকা তাদের কিছুই করে না, তাই তারা সেখানেই মরে যায়। অন্যদিকে মোহিনী তার গ্রামের সকল গরিব দুঃখীদের সেবা সাহায্য করে আর এভাবেই তাদের সাথে সে অনেক হাসি খুশি ভাবে দিন কাটাতে থাকে। তো প্রিয় বন্ধুরা আমার, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রূপকথার রাজ্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।